হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বলিউডের 90 দশকের জনপ্রিয় গানগুলোর 6 নম্বর পর্ব সম্বন্ধে জানতে চলেছি। আর এর আগের 5টি ভিডিওতে আমরা প্রায় 50টির মতো গান শুনেছিলাম এবং এই পর্বে আমরা তেমনি আরো 12টি গান শুনব, যেই গানগুলো আজ থেকে প্রায় 15 বা 20 বছর পূর্বে অনেক বেশি জনপ্রিয় ছিল। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সময়কার জনপ্রিয় গানগুলো এবং সেই গানগুলোর সাথে জড়িয়ে থাকা আমাদের পুরনো স্মৃতিগুলো আবারও মনে করতে চলেছি। তো এই লিস্টের 12 নম্বরে রয়েছে কুমার শানুর জিয়ে তো জিয়ে কেসে গানটি। এটি ছিল 1991 সালে মুক্তিপ্রাপ্ত সালমান, সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিতের সাজান সিনেমার গান। এবং এই গানটি একসময় খুবই জনপ্রিয় ছিল। এরপর 11 নম্বরে রয়েছে 1994 সালে মুক্তিপ্রাপ্ত অজয়ের দিলওয়ালা সিনেমার গান সাতো জনম। দিলওয়ালা সিনেমার বাকি গানগুলোর মতো এই গানটিও অনেক হিট করেছিল। এবং ওই সময় এই গানটি পাড়ার অলি গলিতে শোনা যেত। এরপর 10 নম্বরে রয়েছে শাহরুখ কাজলের কুচ কুচ হোতা হ্যায় সিনেমার গান সাজান জি ঘর আয়ে। এই গানটি একসময় বিয়ে বাড়ির অনুষ্ঠানে অনেক বাজানো হতো। এরপর 9 নম্বরে রয়েছে চাঁদ তারে ফুল শবনম। গানটি ছিল 2002 সালে মুক্তিপ্রাপ্ত তুমসে আচ্ছা কন হ্যায় সিনেমা থেকে। এবং এটি ওই সময়কার মোস্ট ট্রেন্ডিং একটা গান ছিল। এরপর 8 নম্বরে রয়েছে 1991 সালের সাজান সিনেমার গান মেরা দিল ভি। এটি বলিউডের অল টাইম হিট একটি গান। এবং এই গানটি এখন আগের মতোই ভালো লাগে। এরপর 7 নম্বর গানটি হচ্ছে সব কুছ ফুলা দিয়া। এটি ছিল 2002 সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ মাধুরী দীক্ষিতের হাম তুমারে সানাম সিনেমার একটি গান। আর একটা মজার ব্যাপার হচ্ছে, যদিও এটা একটা স্যাড সং, তবে পিকনিক পার্টি বা বিয়ে বাড়ির মতো অনুষ্ঠানগুলোতেই গানটি বেশি চালানো হয়। এরপর 6 নম্বরে রয়েছে অর্জুন রামপালের হামকো তুমসে প্যার হ্যায় সিনেমার গান তেরে ইশক মে। এই গানটি একসময় আমার খুবই ফেভারিট ছিল। এরপর 5 নম্বরে এই সিনেমা থেকে আরো একটা খুবই জনপ্রিয় গান হচ্ছে এই সিনেমার টাইটেল ট্র্যাক হামকো তুমসে প্যার হ্যায়, এবং এই গানটি অনেক হিট হয়েছিল। এরপর 4 নম্বরে রয়েছে সাথী সিনেমার গান জিন্দেগি কি তালাশ। এটিও আমার অল টাইম ফেভারিট একটা স্যাড সং। এরপর 3 নম্বরে রয়েছে কিতনে দিনও কে বাদ। এটি ছিল 1995 সালে রিলিজকৃত গোবিন্দার আন্দোলন সিনেমার গান। এরপর 2 নম্বরে রয়েছে এক সানাম চাহিয়ে। নব্বই দশকের বহুল জনপ্রিয় এই গানটি ছিল 1990 সালে মুক্তিপ্রাপ্ত আশিকি সিনেমা থেকে। এবং এই গানটি এখনও যথেষ্ট পরিচিত একটি গান। আর এরপর 1 নম্বরে রয়েছে তুমি দেখে মেরে আঁখে। এই গানটি ছিল 1993 সালে মুক্তিপ্রাপ্ত আমির খানের রাং সিনেমা থেকে। তো যাই হোক, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আর ওই সময়কার জনপ্রিয় যে গানগুলো বাদ পড়েছে বা লিস্টে রাখা হয়নি সেগুলো আপনারা কমেন্টে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে গানগুলোকে অ্যাড করতে পারি। আর এই ভিডিওতে দেখানো সবগুলো গানের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং এই সিরিজের আগের পর্বগুলোর লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।